thank okay. you আসসালামাইকুম সুপ্রিয় দর্শক গত সপ্তাহে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ঘটনা প্রবাহ সংবাদ এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন মিলে নাম সংবাদ পরিক্রমায় এ অনুষ্ঠানে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি ফৌজা দেওয়ান শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকে সংবাদ যা যা থাকছে শিক্ষা গবেষকদের পদক প্রদান করলেন রাষ্ট্রপতি প্রতিবন্ধীদের উন্নয়নে ট্রাস্ট এবং ফাউন্ডেশন গঠন করা হয়েছে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে একশো মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ অটিজম মোকাবেলায় বিশ্বে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হবে নিউ ইয়র্কে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা ব্যাপারে সিদ্ধান্ত এপ্রিল এইচএসসি ও পরীক্ষা শুরু ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে পৌঁছতে যুক্তরাষ্ট্রের জোর আরোপ কেনিয়া বিশ্ববিদ্যালয়ের জঙ্গি হামলায় একশো সাতচল্লিশ শিক্ষার্থী নিহত আইসিসি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন আহম মুস্তফা কামাল সপ্তম মিউজিসি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে গবেষণায় অবদানের জন্য গবেষকদের হাতে পদক তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ উনত্রিশ মার্চ রোববার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃত মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন ইউজিসি অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইউজিসির চেয়ারম্যান ড এ কে আজাদ চৌধুরী সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ উপাচার্য সহ আরো অনেকে রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত গবেষকদের অভিনন্দন জানান পদক বিতরণ শেষে রাষ্ট্রপতি তার ভাষণে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার তাগিদ দেন রাষ্ট্রপতি বলেন ট্রাস্ট এবং ফাউন্ডেশন গঠনের মাধ্যমে প্রতিবন্ধী শিশু ও তার পরিবারের সহায়তার ব্যবস্থা করেছে সরকার দোসরা এপ্রিল বৃহস্পতিবার সকালে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন এ সময় তিনি প্রতিবন্ধী ব্যক্তি ও শিশু প্রতিভা বিকাশে সুযোগ করে দেওয়ার জন্য বিত্তবান সহ সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন প্রতিভাগুলি বিকশিত করবার জন্য বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি এবং এইগুলি সফলভাবে আমি যখন বাস্তবায়ন শুরু করেছি ইতিমধ্যে এটা যখন হবে তখন এই প্রতিবন্ধী শিশু সমাজে আর বোঝা হয়ে থাকবে না বরং তারাই আমাদের সমাজে একটা আমি মনে করবো তারা আমাদের একটা অ্যাসেট হবে একশো কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা ব্যয়ে ভারতের ত্রিপুরা থেকে কুমিল্লার দক্ষিণ উপকেন্দ্র গ্রিড আন্তঃসংযোগ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি সালের জুন থেকে দুই হাজার মেয়াদে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভারত থেকে একশো মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ একত্রিশ মার্চ মঙ্গলবার সকালে একনেকের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয় সভায় এক হাজার চারশো কোটি আশি লাখ টাকা ব্যয় বাংলাদেশের ভেড়ামারা থেকে ভারতের বাহরমপুর বিদ্যমান গ্রিড আন্তঃসংযোগের ক্ষমতা বর্ধিতকরণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয় এছাড়া বৈঠকে একান্ন হাজার বিরাশি কোটি টাকা ব্যয় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে সংশোধিত প্রকল্প পাশ হয় বারান্ন হাজার সাতশো আটাত্তর কোটি এগারো লাখ টাকা ব্যয় ছয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেকের চব্বিশতম সভায় এর মধ্যে সরকারি অর্থায়ন চল্লিশ হাজার চারশো একাশি কোটি পঁচাত্তর লাখ সংস্থার নিজস্ব তহবিল একশো সতেরো কোটি ছিয়াত্তর লাখ এবং প্রকল্প সাহায্য বারো হাজার একশো আটাত্তর কোটি সাত লাখ টাকা ব্যয় হবে অটিজম অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে হবে নিউ ইয়র্কে আমাদের যুক্তরাষ্ট্র প্রতিনিধি সাখাওয়াত হোসেন সেলিম জানিয়েছেন বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় পরামর্শ কমিটির চেয়ারম্যান এবং বিশিষ্ট মনোবিজ্ঞান বিষয়ক সামনা ওয়াজেদ হোসেন বলেছেন উন্নয়নশীল বিশ্বে অটিজম মোকাবেলায় গোরামি ও কুসংস্কার সীমিত সেবা সেবাদানকারীদের মানসম্পন্ন প্রশিক্ষণের অভাব এবং সামাজিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতাকে চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন দোসরা এপ্রিল বিকেলে জাতিসংঘের সদর দপ্তরের ইকোসব চেম্বারে আয়োজিত বিশ্ব অটিজম সম্প্রদায়ের জন্য বিজ্ঞান সহযোগিতা ও উত্তর বিষয়ক আলোচনায় তিনি একথা বলেন তিনি বলেন অটিজম বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি জাতীয় পরামর্শ কমিটি এবং কারিগরি নির্দেশক কমিটির মাধ্যমে সমন্বিতভাবে অটিজম সচেতনতা দ্রুত চিহ্নিতকরণ সেবা ও পুনর্বাসন করা হচ্ছে এজন্য তেরোটি মন্ত্রণালয় একযোগে কাজ করছে চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে তা মোকাবেলায় টেকসই কৌশল করে সমন্বিতভাবে বাস্তবায়ন করা হচ্ছে So a multi-tiered uh, program was divided into different next slides, different stages. How can we uh, do screening of children with all disabilities, particularly autism spectrum disorders? And certainly we've no, previous slide. <laughs> Go, go back to the previous slide. So uh, it, it, it's about it's um, in, in different stages. First of all, screening for any kind of disabilities, then training the experts in the field to be more uh, due di to, to diagnostic uh, assessments, and then, of course, services, looking at both educational services, home-based uh, services, and special education all the way to university programs, and, of course, ultimately leading to employment and social inclusion. আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের সেনা মোতায়েন করা হবে কিনা সে বিষয়ে আগামী উনিশ এপ্রিল শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিউদ্দিন আহমেদ পহলা এপ্রিল বুধবার বিকেলে নির্বাচন কমিশনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এ সময় তিনি বলেন সিটি নির্বাচনের আগে বিএনপি সেনা মোতায়েন সহ বেশ কিছু দাবি উত্থাপন করে কিন্তু আদালতের নির্দেশনা ছাড়া আমাদের পক্ষে সেসব দাবি পূরণ করা সম্ভব না আগামী উনিশ এপ্রিলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আইন মোতাবেক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে সমস্ত জিনিস আমরা প্রত্যেকটি জিনিস করবরা বলেছেন সেনা মোতায়েনের ব্যবস্থা ব্যাপারে অবশ্যই বলেছেন ওই আগের কমিটিও বলেছিলেন এমরাও বলেছেন আমি ওনাদেরকে একই কথা বলেছি যে সেনা মোতায়েনের ব্যাপারে আমরা আমাদের একটা মিটিং আছে আইনশৃঙ্খলা বাহিনীর উনিশ তারিখে সেই মিটিংয়ে আমরা পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত গত পহেলা এপ্রিল বুধবার থেকে শুরু হয়েছে এইচএসসি আলিম ও সমমানের পরীক্ষা ওই দিন সকাল দশটায় রাজধানী ঢাকাসহ সারা দেশের এগারোটি শিক্ষা বোর্ডের দুই হাজার চারশো উনিশটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয় সকাল আটটা থেকে পরীক্ষার্থীরা বিভিন্ন কেন্দ্রের সামনে হাজির হতে থাকে প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রথম পত্র পরীক্ষা এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দশ লাখ তিয়াত্তর হাজার আটশো চুরাশি জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন এর মধ্যে ছাত্র পাঁচ লাখ সত্তর হাজার নশো জন এবং ছাত্রী পাঁচ লাখ দুই হাজার আটশো একানব্বই জন এইচএসসি ও সমমানের পরীক্ষা এবারই প্রথম বিষয় তথ্য প্রযুক্তি পরীক্ষা শুরু হচ্ছে তবে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য আগামী ছাব্বিশ ও আঠাশ এপ্রিলের পরীক্ষা স্থগিত করা হয়েছে পরবর্তীতে এই দুই পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে পরীক্ষার মাঝে হরতালের আতঙ্ক না থাকলেও অবরোধ থাকায় অভিভাবকদের চোখে মুখে ছিল উৎকণ্ঠা তবে সন্তানের পরীক্ষা আসানোর হবে এমন প্রত্যাশা করেছেন তারা এদিকে হরতাল অবরোধ সহ যে কোনো রাজনৈতিক কর্মসূচি হোক না কেন চলমান এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নাহিদ যারা নানা ধরনের কৌশল নিয়ে মিথ্যা প্রচারণা চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের কথা বলেন এইবারও বলার সাহস পান নাই গতবারও বলা সাহস পান নাই যারা এই অমানবিক হিংস্র জঙ্গিবাদী কৌশল নিয়ে মানুষ হত্যা ক্ষমতা চান তারা দয়া করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পথে বাধার সৃষ্টি করবেন না তারা যেন ঠিক মতো পরীক্ষা দিতে পারে সেই সুযোগ আপনারা সৃষ্টি করে দিবেন এবং আমরা আশা করি দেশবাসী আমাদের সাথে আছেন আমাদের জনগণ আমাদের সাথে আছেন সব পেশার সব মানুষ আমাদের সমর্থন করছেন কারণ আমাদের সকলের সন্তান তো তারা তাই তো ভবিষ্যৎ দেশ গড়ে তুলবেন সুতরাং আমরা আবারও আহ্বান জানাচ্ছি যে আর হরতাল দিবেন না অবরোধ দিবেন নির্ধারিত সময়ের মধ্যে ইরানের সঙ্গে জার্মানি ও পাঁচ বিশ্ব পরাশক্তির পরমাণু চুক্তিতে পৌঁছানোর উপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র দোসরা এপ্রিল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের লুজানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফো পৃথকভাবে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন ক্যারি জানান ত্রিশ জুনের মধ্যে চুক্তিতে পৌঁছানোর জন্য যথাসম্ভব চেষ্টা করছে সব পক্ষ এজন্য এই মাসের শেষ নাগাদ সকল প্রস্তুতি ও রাজনৈতিক কর্ম পরিকল্পনা সম্পন্ন করা হবে বলে জানান ক্যারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জানান চুক্তিতে পৌঁছানোর বিষয়ে একযোগে কাজ করছে সব পক্ষ কেনিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় গারিসা বিশ্ববিদ্যালয়ে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের হামলায় নিহত হয়েছেন কমপক্ষে একশো সাতচল্লিশ শিক্ষার্থী এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও অন্তত উনআশি জন অভিযানে নিহত হয়েছেন বন্দুকধারী চার হামলাকারীও এ ঘটনায় গাড়িবা সহ পার্শ্ববর্তী চারটি এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে পুলিশ দোসরা এপ্রিল বৃহস্পতিবার সকালে জঙ্গি গোষ্ঠী আল একদল মুখোশধারী ক্যাম্পাসে ঢুকে অতর্কিতে গুলি চালায় শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের উপর এ সময় বিশ্ববিদ্যালয়ে চলছিল সকালবেলা প্রার্থনা জঙ্গিদের গুলিতে মুহূর্তে নিহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী ও কর্মকর্তা জঙ্গিরা অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে ভেতরে আটক থাকা শতাধিক শিক্ষার্থীকে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে ঘিরে ফেলে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা শুরু হয় শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান একে একে ভেতর থেকে বের করে আনা হয় অন্তত পাঁচশো সাতাশি শিক্ষার্থীকে এ সময় যৌথ বাহিনীর গুলিতে চার হামলাকারী নিহত হলেও ততক্ষণে জঙ্গিরা গুলি চালিয়ে হত্যা করেছে জিম্মি থাকা অন্তত একশো সাতচল্লিশ শিক্ষার্থীকে কেনিয়া স্বরাষ্ট্রমন্ত্রী জোসেফ এনকাইসারি বলেন উদ্ধার অভিযান শেষ হয়েছে অভিযানে চার হামলাকারী নিহত হয়েছে কেনিয়ার ইতিহাসের দিনটি ছিল একটি শোকাবহ দিন এটা খুবই দুঃখজনক যে উদ্ধার অভিযান শুরুর আগেই জঙ্গিরা বেশিরভাগ শিক্ষার্থীকে হত্যা করে উদ্ধারকৃত শিক্ষার্থীরা জানান জঙ্গিরা ছাত্রছাত্রীদের ছাত্রীদের মধ্য থেকে মুসলিমদের বের করে খ্রিস্টানদের জিম্মি করে গুলি চালায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন আহম মুস্তফা কামাল পহেলা এপ্রিল বুধবার দুপুরে অস্ট্রেলিয়া থেকে ঢাকা ফিরে এই পদত্যাগের ঘোষণা দেন তিনি আইসিসি প্রেসিডেন্ট বলেন গত নয় মাস পদটিতে থেকে আজ তার অবসান ঘোষণা করছে বিমানবন্দরে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে মোস্তফা কামাল বলেন আমার পদ থেকে মূল কারণটি হচ্ছে যারা আনকনস্টিটিউশনালি আনলি কোনো কাজ করতে পারে কনস্টিটিউশনের বাইরে গিয়ে তাদের সাথে আমার কাজ করা সম্ভব নয় এবং আমি পদ করলাম এই জন্য টু লেট দ্য হোল ওয়ার্ল্ড নো ওয়াই আই হ্যাভ রিজাইন টু লেট দ্য হোল ওয়ার্ল্ড নো হোয়াট ইজ হ্যাপিনিং এ আইসিসি মেলবর্নের মাঠে প্রথম বুধ খেলা হলো স্পাইডার ক্যামেরা বাদ দিয়ে যেভাবে অন্যান্য খেলার টেকনোলজি ব্যবহার করা হয় সেদিন টেকনোলজি ব্যবহার করা হলো না আমাদের হক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে জোর করে গায়ে এটা যদি কোনো আমাদের মতো মনোভাব হয় তাহলে সেই মন ক্রিকেট এবং সেই মন এটা হতে পারে না দর্শক

নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করে মাত্র তিরাশি রান করে অস্ট্রেলিয়া একশো চুরাশি রানের ছোট্ট টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই ফিঞ্চকে হারিয়েও দিন ওজি ওপেনার ওয়ার্নার বরং দ্বিগুণ তোরে ব্যাট চালিয়ে শাসন করতে থাকেন কিউই প্যাসাদের দ্বাদশ ওভারে তিনি ফিরে গেলেও স্টিভ স্মিথ ও বিদায়ী অধিনায়ক ক্লার্কের দায়িত্বপূর্ণ ব্যাটিংয়ে মাত্র তেত্রিশ দশমিক এক ওভারে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া যদিও শেষের দিকে এসে হেনরির বলে বোল্ড হয়ে ফিরে যান মাইকেল ক্লার্ক জীবনের শেষ তে বাহাত্তর বলে চুহাত্তর রান করেন তিনি ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন জেমস ফর্টনার এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট মিচেল স্টার্ক be a special night for that australian cricket team out there and all the people involved in australian cricket as they become champions of, one, of the one-day cricket world. Go, it's coming off the stage there now, i think they're going to probably try and do a lap of the ground. there's still something like, i would say, 70 to 80,000 people have stayed here at the mcg to watch that presentation. To to hear from Michael Clark for the last time as the one day skipper, to see all the photos and to share in the moment. And Michael Clark joins the, the sides of the 2007, 2003, 99 and uh, Alan Borders team of 1987 as winners now of the World Cup competition in one day cricket. Any way for Michael to finish his career? Be interesting to see if people like Brad hadn't continue on now in one-day cricket. I'm sure, he'll lay up his options.